10 বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল। নতুন অ্যালবামটির নাম এবং প্রকাশের নির্দিষ্ট কোনো সময় না জানালেও আসছে ঈদের আগে কিংবা পরে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দলের সদস্যরা। জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের সর্বশেষ অ্যালবাম অনিকেত প্রান্তর বেরিয়েছিল 2006। গত 10 বছরে আর্টসেল প্রেমীদের অধীর অপেক্ষা ছিল নতুন অ্যালবামের জন্য, তবে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে শিগগিরই। আসছে ঈদকে কেন্দ্র করেই প্রকাশ পেতে পারে পরবর্তী অ্যালবামটি, তবে এখনও প্রকাশ হয়নি অ্যালবামের নাম। We're not sad that we have taken so long time, I told you earlier. বিকজ আমাদের সময়টার ব্যাপারটা দেখি না, আমাদের আমরা মনে করি আমাদের গানটা যখন বের হওয়ার কথা তখনই বেরোচ্ছে। বাট উই আর সো হ্যাপি অ্যাবাউট দ্য অ্যালবাম যেটা আসছে, এবং আজকে ভিডিও লঞ্চিং আমাদের অবিমিশ্রতা গানটার, এটা নিয়ে উই আর সো হ্যাপি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও। ইশতিয়াক ইসলাম খানের লেখা অবিমৃশ্যতা শিরোনামের নতুন এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারিফ, আর গানটি প্রকাশ পেয়েছে জিপি মিউজিক থেকে। মিউজিক ভিডিও প্রকাশনার পাশাপাশি আর্সেলিজম ছড়িয়ে দিতে ভক্তদের নিয়ে আর্সেল আর্মি গঠনের ঘোষণা দেয় দলটি। এছাড়াও বিভিন্ন ক্যাম্পেইন থাকবে আর্সেলের ওয়েবসাইটে। যেই ছেলেটা ক্লাস ওয়ানে পড়তো সে এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো একটা একটা জীবনচক্র কিন্তু জড়িত আমাদের পুরো ব্যান্ডের সাথে। জি সিরিজের সহযোগিতায় প্রকাশিত দলের তৃতীয় এই অ্যালবামটি পাওয়া যাবে শুধুমাত্র জিপি মিউজিকের ডিজিটাল প্ল্যাটফর্মে। ফয়সাল সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।